সম্মানিত দিনী ভাই বোন, শিরক মহাপাপ। কয়েকটি সিরিয়ালে শিরক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদরাজুল হালকা। একদিন আল্লাহর নবী একটা লোকের হাতে দেখলেন একটা তামার বালা। তাহলে রাসূল বলেন, মা হাজি, এটা কি? তখন লোকটি বলছে, হাজি মিনাল আয়না, আমার শরীরের দুর্বলতা আছে তো, এই জন্য আমি এটা পড়ছি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইনজেহা, এই বালা খুলে ফেলো, এই বালা যদি তোমার হাতে থেকে যায়, অলমত্তা, তুমি যদি মারা যাও, মাফলাহাতা ইয়াউমাল কিয়ামা, তাহলে বিচারের দিন তুমি পরিত্রাণ পাবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। ব্যাচ সৌদি আরব থেকে নিয়ে আসা হয়েছে ঘড়ি জাতীয়, এইগুলো হাতে থাকলে এখন খুলে দিতে হবে, এখন খুলে দিয়ে যদি বাড়ি পর্যন্ত যেতে যেতে মারা যান, জান্নাত হবে, আর থাকা অবস্থায় মারা গেলে জাহান্নাম হবে, বাঁচার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানা তারাফান ফাসালাহু ফাসাদাকা ফাকাদ কাফার বিমা উনজিলা আলা মুহাম্মদ। কেউ যদি গণকের কাছে যায়, গণকের কাছে গিয়ে বলে, দেখেন তো আমার টাকা হারিয়ে গেছে, কে নিয়েছে, তাহলে সে কোরআন মাজিদকে অস্বীকার করল, সে জান্নাতে যাবে না। মানে আতারাফান ফাসালাহু, কেউ যদি গণকের কাছে যায়, হারিয়ে যাওয়া জিনিসের কথা জিজ্ঞাসা করে, তাহলে সে মুশরিক, সে কাফের, সে জান্নাতে যাবে না। কোনোদিন ছেলে মেয়ের স্ত্রীর সুবিধা অসুবিধা নিয়ে গণকের কাছে যাবেন না, সাবধান। গণক আপনাদের স্বামী স্ত্রীর ভাতৃত্ব ভালোবাসা গড়াবে, এ কথা ঠিক নয়। মহান আল্লাহ বলেন, অমিন আইতিয়ান খালাকালা কমিন আনফাসুক মাজাজাল্লি তাসকুন ইলাইহা। পৃথিবীর মানুষ, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, যাতে করে তোমরা স্ত্রীর কাছে শান্তি তৃপ্তি পাও। স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু, অট্টালিকা তৈরি করে শান্তি পাওয়া যাবে না স্ত্রী ছাড়া, যে কোনো উন্নত মানের মিষ্টি খেয়ে শান্তি পাওয়া যাবে না স্ত্রী ছাড়া। শান্তি তৃপ্তির বস্তু হচ্ছে স্ত্রী, কথা আল্লাহ তাআলা বলেন। এরপরে বলছেন, ওয়া জালনা বাইনাহুম মাওয়াদাতা ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। গণকের কাছে ভালোবাসা নিতে যাবা না, সাবধান, গণকের কাছে ভালোবাসা নিতে যাবা না। স্বামী হলে পাঁচটা জিনিস লাগে, এমনিতেই ভালোবাসা বেড়ে যাবে। স্বামী হলে পাঁচটা জিনিস লাগে, আর স্ত্রী হলে তিনটে জিনিস লাগে। স্বামী হলে পাঁচটা জিনিস লাগে, এক, ফাকসুহা মাক্তাসাইতা, যে মানের কাপড় তুমি পরো তোমার বউকে সেমানের পরাবা। দুই, আতেমা মাতা এমতা, তুমি যে মানের খাদ্য খাও তোমার বউকে সেমানের খাওয়াবা। তিন, অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলো না, কটু কথা বললে তৃপ্তি থাকে না, বউকে গালি দিও না, বউয়ের নিন্দা করো না, যার কারণে আপনাকে বহুবার বলা আছে, কোনো সময় ভুলেও বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা, একবার ঠোঁট মোটা বললে দশ বছর ভালোবাসবে না, কোনো সময় বলবেন না যে তোমার রংটা কালো, একবার এরকম বললে আর দশ বছর ভালোবাসবে না, খালি প্রশংসা করবেন, তুমি এত সুন্দরী, তুমি এত ভালো, তুমি এত সুন্দরী, তোমার মতো কোনো নারী দেখি না, সারা রাত পাটি বেঁধিতে প্রস্তুত, প্রশংসার প্রয়োজন। ভুলেও গালি দিবেন না, নিন্দা করবেন না, আর শ্বশুর শাশুড়িকে ভুলেও কোনোদিন গালি দিবেন না, যা বলবে বলুক, শ্বশুর শাশুড়িকে মেজাজ দেখাবা না। আর যৌতুক নিয়ে থাকলে আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে, এটা বহুবার বলা আছে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। কোনোদিন বলা কথা আমাকে ফেরত নেওয়া লাগেনি, ইনশাআল্লাহ মরা পর্যন্ত ফেরত নিতে হবে না, কেয়ামত পর্যন্ত ফেরত হবে না এই কথা ইনশাআল্লাহ। শ্বশুরের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে না।
এটা জুলুম, টাকা ফেরত দিতে হবে, গাড়ি বাড়ি ফেরত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না। চার, আল্লাহ তাআলা বলেছেন যে বউয়ের মুখের উপরে মারবেন না। মুখের উপরে মারা এমনিতেই নিষেধ। আগেকার পণ্ডিতেরা গালের উপরে মারত, গালের উপরে মারা নিষেধ, কান ধরে মলে দেওয়া নিষেধ। এই মুখমণ্ডলের উপরে, মাথার উপরে কোনো প্রকার শাস্তি হবে না, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পাঁচ, ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। কমিউনিটি সেন্টারে যাওয়া তো বহু দূরের কথা, কাপুরুষের স্ত্রী কমিউনিটি সেন্টারে যায়। দুই নম্বর, তিন নম্বর শ্রেণীর মানুষের স্ত্রী, ইতর শ্রেণীর মানুষের স্ত্রী কমিউনিটি সেন্টারে যায়। আমাদের তো কোনো প্রশ্নই আসে না, আমরা তো একদিনও যাই না, তো আমরা তো বেঁচে আছি। 90 সালে আমরা সংসারে এসেছি, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন বাড়ির বাইরে পা মোজা ছাড়া যেতে দেখিনি। আর আপনাকে বলেছি যে বাসায় যাবেন, আমার মা রেখেছে বাসার নাম মেহমানখানা, যাবেন থাকবেন খাবেন কোনো সমস্যা নেই। দুই এক মাস, তিন মাসে, তিন মাসের মধ্যে যদি সরিষার সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায়, আমি জাতির সামনে কথা বলবো না। এটা একদিনের কথা নয়, শতদিনের কথা। কালকে সপরিবারে চলে আসেন বাড়িতে, থাকবেন খাবেন কোনো সমস্যা নেই। আমার মা ওই বাড়ির নাম রেখেছে মেহমানখানা। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যাবে থাকবে খাবে, সমস্যা নেই ইনশাল্লাহ। হিন্দুও থাকতে পাবে খেতে পাবে। কষ্ট লাগলে আমার কিছু আসে যায় না। নিম্ন শ্রেণীর মানুষের স্ত্রী কমিউনিটি সেন্টারে যেতে পারে, পুরুষের যেতে পারে না, এটা অসম্ভব হতে পারে না। কাপুরুষ, তাহাজ্জুদ পড়ে ধর্মের নামে ফাইজলামি করো, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এক মদবিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল খায়, ঠান্ডা পেপসি মেরিন্ডা আরসি কোকোকোলা এগুলো আপনার ওই ইয়াবা এগুলো খায়, তারা জান্নাতে যাবে না। দুই, ওর রাজলাত মিনাল নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, এসব মহিলা জান্নাতে যাবে না। তিন, দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। বউ কমিউনিটি সেন্টারে যায় কি করে, রং মেখে পতিতালয়ের মহিলা সেজে? আপনাকে বলা আছে, আপনার মনে আছে, এই ছেলে তোমার মনে নেই, আমি শতবার বলেছি দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করে, এই পাপে বলতে পারো সে দুটো কি? একটা হলো জুয়া খেলা, কেউ যদি বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে 10 জন মিসকিন ফকিরকে 1.25 কেজি করে চাল দিতে হবে, খেলেনি, খালি বলেছে আসো খেলি, জুয়া খেলেনি, খালি বলেছে আসো খেলি, এর কারণে 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাল দিতে হবে, পাপ করেনি। আর একটা পাপ আছে দুনিয়াতে না করে এই পাপি, সেটা হচ্ছে কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলেও ব্যভিচারিণী, 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 কথাটা আল্লাহ রাসূল 3 বার বলেছে, সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেছে। তো আপনার স্ত্রী কমিউনিটি সেন্টারে গেল, এটা হলো কি করে? পুরুষের কথা বলা হচ্ছে, কাপুরুষের কারণে তো যাচ্ছে, মহিলার আবার ইনসাফ কি? কোনো কথা বলার জন্য আমাকে ইনসাফ করা লাগে না, আমার কোনো কথাতে 19-20 থাকে না, যেইভাবে বলছি কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। একে দাড়ি কন্ডা কাঁটা কম্পাস দিয়ে মেপে 19-20 করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, পুরুষ হলে 5টা জিনিস লাগে, তার পঞ্চম নাম্বার হচ্ছে বাড়ি, বউ বাড়িতে থাকবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, কাপুরুষের করে। মহিলা হলে, স্ত্রী হলে 3টা জিনিস লাগে। একটু, জাবের বলছেন আল্লাহর নবী,
আমাদেরকে বললেন যে সবাই এখানে থাকো, আমরা এখন মদিনায় ঢুকব না, রাতে এখানে থাকব, সকালে মদিনায় যাব। তো জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল অন্য কথায় লেগে গেলেন, বললেন, বিক্রান আম সাইয়্যিব, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আমি বললাম, সাইয়্যিব, তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, একজন বিবাহ করেছিল, ও তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বললেন, হাল্লা বিক্রান তুলাইবহ তুলাইবকা, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলত। তখন উত্তর কি দিচ্ছেন দেখেন, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন, আমার ছয়টা বোন রেখে গেছেন, আমার বাপ ছয়টা মেয়ে ছয়টা বেটি রেখে মারা গেছেন, আমার ছয়জন বোন আছে, আমি ওদের বয়সের একটা মেয়েকে বিবাহ করতে চাইনি, ওদের চেয়ে বেশি বয়সের মেয়েকে বিবাহ করতে চেয়েছি, কেন? এক লেতুয়াদ্দে বাহন্না, আমার স্ত্রী যেন তাদের আদব দিতে পারে, শিষ্টাচার দিতে পারে। গেঞ্জি গায়ে দিয়ে আপনার মেয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার মা আপনার স্ত্রী পাশে আছে, বলেন এ কেমন মহিলা? আর শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? আপনার মেয়ের হাতে গেমস খেলতে দিয়ে আপনার স্ত্রী ইস্টার জালসা নিয়ে বসে আছে, শিষ্টাচার কাকে বলে? শুনেন, শিষ্টাচার কাকে বলে? এ বউ তালাক দিতে হবে, আমি আদেশ করিনি, পরামর্শ থাকছে, এ বউ চলবে না। আবার বুঝেন, আমার বাপ ছয়টা বেটি রেখে গেছেন, ওদের সমান একটা মেয়ে আমি বিবাহ করতে চাইনি, এমন মেয়ে বিবাহ করতে চেয়েছি যে তাদের তিনটা কাজ করতে পারবে, এক শিষ্টাচার দিতে পারবে, দুই তোয়াল্লে মহন্না বিদ্যা শিক্ষা দিতে পারবে, তিন অতুরাজ্জালাহন্না তাদের মাথার চুল চিরুনি করে দিতে পারবে। বাংলাদেশের মেয়েদের চিরুনি করা সহজ, এখন তো আর মেয়েদের মাথার চুল ওইভাবে বাঁধায় লাগে না, বড় বড় চুল করে রেখেছে, শুধু আঁচড়ে দিচ্ছে, শ্যাম্পু দিয়ে এরকম উঁচা হয়ে থাকছে, বাচ্চারা ছুটে বেড়াচ্ছে। শুধু আবার এরকম নয়, ওই শুধুমাত্র জন্মের সপ্তম দিন মাথার চুল কেটেছে, মেয়েদের আর চুল কাটবে না। আর ওরা এদিকের মায়েরা চুল দুভাগ করে বেনি করে উপরে বেঁধে দিয়েছে, বাচ্চা দৌড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু সৌদি আরবে এটা দুইটা করে না, পাঁচটা সাতটা করে বেনি, আর এক দেড় দুই ঘন্টা লাগে মাথার চুল সাজাতে, ওরা লাঠি নিয়ে বসে চুল আঁচড়ে দেওয়ার জন্য। মায়ের বাচ্চাদের সাথে তিনটা কাজ, এক শিষ্টাচার, মেয়ে বাম হাতে পানি খাচ্ছে মা কিছু বলে না, শিষ্টাচার কাকে বলে? মেয়ে ঢংঢং করে নগ্ন পোশাকে দৌড়িয়ে বেড়াচ্ছে, মা কিছু বলে না, শিষ্টাচার কাকে বলে? মেয়ে বাম হাতে পানি খাচ্ছে, মা কিছু বলে না, শিষ্টাচার কাকে বলে? মেয়ে জাঙ্গিয়ে পরে ফরাক গায়ে দিয়ে আছে, মা কিছু বলে না, শিষ্টাচার কাকে বলে? মেয়ে দুলা ভাইয়ের কোলের উপরে চড়ে আছে, যুবতী মেয়ে ক্লাস টেনে পড়ে, মা কিছু বলে না, শিষ্টাচার কাকে বলে? মেয়ে রং মেখে পতিতালয়ের মেয়ে সাজগোজ করে বাইরে চলে যাচ্ছে, মা কিছু বলে না, শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? আমি বড় মেয়ে বিবাহ করেছি, আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি, তিনটা কারণে। আমি মনে হয় বুঝাতে পারলাম না, হাদিস বুখারী মুসলিম কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের জন্য আলোচনার শেষের দিকে চলে আসছি, কত বাজে যেন।